আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাদেশি ব্লগে আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, তাই আজকে আপনাদের জন্য আরও একটা বাংলাদেশি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। আজকে সন্ধ্যাবেলা আপ্পি ছোটন সবাই মিলে চলে এসেছে আমাদের বড় মামার বাসায়। তো এটা যেমন আমাদের মামার বাসা, তেমনি কারো চাচার বাসা, কারো নানার বাসা, কারো দাদার বাসা। আজকে যেমন আপ্পিরা এখানে এসেছে, তেমনি আরও অনেকে এসেছে। এই জন্যই দেখতে পাচ্ছেন এখানে পিচ্চিদের মেলা। অনেক দিন পর দেখা হয় মামাতো বড় বোন মিলিয়াপা আপ্পিদেরকে নিয়ে চলে এসেছেন রোজ ক্যাফেতে ট্রিট দেওয়ার জন্যে। আপ্পিদের সাথে অবশ্য জারা, আনিসা, আয়ান, টুনটু এবং নিহাতরাও ছিল। এই ক্যাফেটা মাত্র কয়েকদিন হলো চালু হয়েছে। আপা ট্রিট দিবেন শুনে সবাই মিলে রোজ ক্যাফেকেই সিলেক্ট করেছে, কারণ কারোরই এখনো রোজ ক্যাফের খাবার টেস্ট করা হয়নি। তো এখানে বসে বড়রা খাবার চুজ করছে আর ছোটরা সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন রোজ ক্যাফের ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করা। তো সুন্দর সুন্দর প্লেসে মেয়েরা যেরকম ছবি উঠছে, ঠিক সেরকম ছেলেরাও ছবি উঠছে। এখন যাদের ক্যামেরাবন্দি করা হচ্ছে তারা দুজন ভাই নাকি বন্ধু জানি না, তবে এটা বুঝতে পাচ্ছি যিনি ছবি তুলছেন ওনার অনেক ধৈর্য। অপরজন চাদর নিয়ে বারবার পোজ চেঞ্জ করছেন আর উনি ধৈর্য সহকারে ওনার ছবি তুলেই যাচ্ছেন তুলেই যাচ্ছেন। চাদর নিয়ে ওনার রঙে রঙে ছবি ওঠা দেখতে দেখতে এদিকে ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। তো ওনারা ওনাদের মতো করে ছবি উঠুক, চলুন আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা শেষ করে আসি। ওয়েলকাম ড্রিঙ্কের পর খাবার চলে এসেছে। তো অর্ডার করা হয়েছিল মিট বক্স এবং রেড সস পাস্তা। তো এটা হচ্ছে মিট বক্স আর রেড সস পাস্তাও চলে এসেছে। তো ভিউয়ার্স সবাই মজা করে খেতে থাকুক, আমি এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।